রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন টু সঙ্গে আছি মৌসুমি মোহন, আমার সঙ্গে আছেন। প্রথম রাউন্ড থেকে যে পাঁচটি পরিবারকে আমি পেয়ে গেছি, সেই পাঁচ পরিবার যারা অংশ নিচ্ছে দ্বিতীয় রাউন্ড রসনা বিলাস কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে, আমি দুজনকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের এই মঞ্চে। একজন দর্শক প্রতি পর্বেই এই মঞ্চ, এই সেট এবং এই মুহূর্তটাকে আলোকিত করেন। অন্যজন যিনি, তার জন্য পীড়িতের বিষের কাঁটা অনেক আগেই আমাদের হৃদয়ে বিঁধে গেছে। আমরা বলি না জল পরে পাতা নড়ে, তবে জল পরে পাতা নড়ে তখন তার কথা আমাদের মনে পড়ে। তিনি আমাদের ভীষণ ভালোবাসার আখি আলমগীর। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাহিমা সুলতানা, রিতা এবং আখি আলমগীরকে। জল পরে পাতা নড়ে, আমার কিন্তু আপনার কথা মনে পড়ে, কেমন আছেন? আমারও তোমার কথা মনে পড়ে, লাভ ইউ। খুব সুন্দর লাগছে বরাবরের মতো, ডিফারেন্ট লাগছে আজকে, যে শাড়ি পরি নাই যে এই জন্যই। আজকে আপনাকে আমরা মজার খাবার খাওয়াবো, যদিও একই রেসিপি পাঁচটি পরিবার করবে, এরা সেরা পাঁচ প্রথম রাউন্ড থেকে আমরা পেয়েছি। এদের মধ্য থেকে বাছাই হবে, অর্থাৎ আপনারা তাদের খাবার খেয়ে টেস্ট করবেন যে কে ভালো রেঁধেছে, তার উপর ডিপেন্ড করে আমি এখান থেকে পেয়ে যাবো তিনটি পরিবার, যে তিনটি পরিবার আমাদের থার্ড রাউন্ডে চলে যাবে। আচ্ছা রিতা আপা, এবার আপনার কথা শুনবো, আজকে তাদেরকে কি রেসিপি দিচ্ছেন? সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রাউন্ডে আসতে পেরেছেন। সেই জন্য আজকে আপনাদের প্রত্যেকের সামনে মাইক্রোওয়েভ ওভেন দেওয়া আছে, আপনাদেরকে ওভেনেই রান্না করতে হবে। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন একটা মডার্ন ফ্যাশন, জীবনটাকে অনেক সহজ করে দেয়। প্রন মালাইকারি রেসিপি দেওয়া আছে। নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা আছে? যেহেতু আজকে আমরা আমাদের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীরকে সঙ্গে পেয়েছি, তার কাছে নিশ্চয়ই কিছু জানার থাকবে, কিছু শোনার থাকবে। সালামুকুম আপু, আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, ছোটোবেলায় একজন অভিনয় শিল্পীও ছিলেন, আর এখন যেহেতু আমরা কিচেনে অবস্থান করছি, কোয়েশ্চেনটা হলো আপনিও কি কিচেনে মাঝে মাঝে অবস্থান করেন? আমি কিচেনেই অবস্থান করি, তারপর সময় পেলে গান গাই। পেয়েছেন উত্তর? জি, থ্যাংক ইউ। কিচেনে আমার একটা বড় সময় পার হয়। প্লিজ বল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি মাশাআল্লাহ এত সুন্দর, তো কেন অভিনয় কেন করছেন না? আপনিও অভিনয় করেন, যেটা হয় না এটা হয় নাই, করাই হয় নাই, কারণ আলমগীর স্যার চাইতেন না যে আখি আলমগীর অভিনয় করুক, এবং তিনি না না তিনি চাইতেন না তার মেয়ে বেশি কষ্ট করুক, এই কারণে। তাহলে রিতা আপা, আমরা কতক্ষণ সময় দিচ্ছি রান্নার জন্য? 15 মিনিট টোটাল, থেকে মানে রান্না এবং প্রেজেন্টেশন সব। ওকে, সো রান্না, প্রেজেন্টেশন, প্যান্ট্রি থেকে সব কিছু নিয়ে আসা, এভরিথিং মিলিয়ে 15 মিনিটস। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যাই হোক, আপনার হাতের সবচেয়ে স্পেশাল খাবার কি রান্না করা? আমি রাঁধতে পারি, এটা কেউ বিশ্বাস করে না আমার নখ দেখে। নখ অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু হাতও সুন্দর। আমি আর থ্যাংক ইউ, আমি আসলে রাঁধতে শুধু পারি না, আমি রাঁধতে ভালোবাসি। ওয়াও। আর আমার যখনই একটু মানে একটু মন খারাপ, একটু শরীর খারাপ, যেটা দৈনন্দিন রান্না সেটা তো একটা রেগুলার হয়, আর এমনিতে আমার মন ভালো করার জন্য আমার রাঁধতে ভালো লাগে, আমার মানুষকে খাওয়াতে অনেক ভালো লাগে। আর ইনফ্যাক্ট আমার দুই মেয়ের সাথে আমার ফেসবুকে একটা গ্রুপই আছে যেটাতে শুধু আমি রেসিপি শেয়ার করি, যে আমি যেটা শিখছি শিখছি, আমার মেয়েরাও যেন পরে খুঁজে পায় যে না কোনটা 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 আছে। সারাক্ষণ ছোটোখাটো ইভেন মানে স্যালাডকেও কত সুন্দরভাবে কতভাবে আমরা খেতে পারি। আসলে আমি সব রকম রান্নাই করতে পারি, ইভেন আমি আমাদের আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার রান্না, যেটা সেটা হচ্ছে কোরমা, যেটা আমাদের একদম ট্রেডিশনাল কোরমা যেটা, সেটা আমার মেয়েরা, আমার শুধু আমার মেয়েরা না আমার ফুল ফ্যামিলি পছন্দ করে আমার হাতের কোরমাটা। আর আমার বাচ্চারা খুব পছন্দ করে যে বাইরের দেশে থ্যাংকস গিভিং এ যে টার্কিটা করে না, সাথে ভেজিটেবল স্টাফিং থাকে চিকেনের ভিতরে, আমি টার্কি দিয়ে করি না, আমি চিকেন দিয়ে করি। হ্যাঁ, ওরকম মানে উইথ গ্রেভি অ্যান্ড ক্র্যানবেরি সস অ্যান্ড এরকম, এগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে এবং এটা আমি খুব সুন্দর করে করি। আর বাইরে গেলে আমি অনেক ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসি খাবার, ওয়াও, অনেক স্পাইস, অনেক সস, এগুলো রকমের মশলা জাতীয় আমি নিয়ে আসি বাইরে থেকে। একটু যদি জানতে চাই যে বাসাতে কি কি হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ইউজ করেন?
এটা কঙ্কার মধ্যে অন্য নাম বলবো। আখি আপু, আপনার কথা চিন্তা করে আপনার জন্য আজকে কঙ্কা পরিবার রেখেছে একটি ছোট্ট উপহার, এবং সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলি। যেহেতু গান গাইতে হয়, গলা ঠিক রাখার জন্য গরম পানি, গরম চা, গরম কফি খাওয়া খুব জরুরি। সবসময় আমি সারাদিন চা খাই। একটা ব্যাপার আমার খুব জানার ইচ্ছে, আমি আপাকে লক্ষ্য করেছি যে একসাথে শুটিং করছি, যখন সন্ধে 7টা বাজে তখন তিনি আর কখনো খাবার নেন না, ফুড নেন না। এবং আপা যেরকম নিজেকে ভীষণ মেনটেন করে, মানে তিনি 7টার পরে খাবেন না, দুপুরবেলা ওটস দুধ মিক্স করে নিয়ে আসবেন, সাথে একটু কলা, নো সুগার, সেটা খেয়ে ফেলবেন। আমার যেটা মনে হয় যে আখি আলমগীরও অনেক কিছু মেনটেন করে, ফুড নাকি একদম না, জিরো, ইজ ইট ট্রু? আমার লাইফস্টাইলও মানে খুবই আনহেলদি, আমার ফুড হ্যাবিটও খুবই আনহেলদি। আমি রাত জাগি, মনে হয় না আমি রাত জাগি, আমি অনেক সিনেমা দেখি, আমি 3-4টার আগে ঘুমাই না। আমিও হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যখন যেটা ইচ্ছা হয় খেতে সেটা খাই। আর আমার একটা খুব বাজে অভ্যাস হচ্ছে, সব দিনের বেলা আমার খেতে ইচ্ছা হয় না, মানে আমার খিদাটাই থাকে না, তো তখন আমি ওরকম খাই না, আমার খাওয়াটা শুরুই হয় সন্ধ্যা থেকে। ওনার কথা আমি শুনছিলাম যে আহারে সুন্দর প্র্যাকটিস, আমি জীবনে পারবো না, কারণ আমার প্রথম মিলই শুরু হয় সন্ধ্যায়। ও মাই গড, তারপর আমি 10টায় আবার খাবো, তারপর আমি সিনেমা দেখতে দেখতে আবেগ আপ্লুত হয়ে এতগুলো বাদাম নিয়ে বসে যাবো কোনোভাবেও। And that's my lifestyle. Maybe মিলানছি একজনের সঙ্গে, মানে প্রোডিউসার আপনার বন্ধু, তিনি আপনার মতো রাত জাগেন না, সারা রাত খান, দিনের বেলা খান না। এটা মনে হয় আমাদের ব্যাচের একটা চিপ নষ্ট আর কি, চিপটা লাগিয়ে দিতে হবে। আমার টাইমও শেষের দিকে, এবং তাদের কিন্তু অলরেডি গার্নিশিং কমপ্লিট হয়ে গেছে, আমার মনে হয় আমি শেষ করতে পারি এবারে। ওকে, সো সময় শেষ, এবার আমি একটা করে পরিবারকে আমন্ত্রণ জানাবো যারা তাদের রেসিপি পরিবেশন করবেন আমাদের অতিথি রাহিমা সুলতানা রীতা এবং আখি আলমগীরের সামনে। সো অ্যাট ফার্স্ট আমি আমন্ত্রণ জানাচ্ছি রায়হান মজিদ এবং ফাতেমা রহমান, যারা খুলনা থেকে এসেছে, চলে আসুন। এবার সাদিয়া আফরিন তিথি এবং আয়ুব খান, আসলে ভালো, ওয়াও, এটা আসলে আমাদের খুব প্রিয় খাবার, বিশেষ করে আমার হাজবেন্ডের, বা চিংড়ি যে কোনো আইটেম, বিশেষ করে মালাইকারি খুব পছন্দ করে। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবারে ফেরদৌস হাসিম এবং তন্ন ইসলাম, এটাতে ফোল্ড করে খেতে ইচ্ছে হচ্ছে, কোরিয়ান ফুডের মতো খাই। এটা একটু ক্লোজ শট লাগবে, ওয়াও, বাহ, দারুন, দেখতে সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, দারুন হয়েছে, এবার আপনারা খান, থ্যাংক ইউ। এবারে আহমদুল হক এবং নাসরিন আক্তার, দর্শক আমি এত খাচ্ছি যে আমার মুখের মধ্যে খাবার শেষ হচ্ছে না। ও ওয়াও, এক একজন এক একভাবে গার্নিশ করেছে, ভালো হয়েছে, প্রেজেন্টেশন খুব ভালো, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে শেষ পরিবার মা মেয়ে, চলে আসুন, নার্গিস শামিমা এবং মেহরুন আহমেদ রোশনি, মামে, হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ দেখতে মনে হচ্ছে দুই বোন, কে খাচ্ছি আবারও, এত চিংড়ি খেলে, এটা লাস্ট তো না, এটা লাস্ট, তাহলে একটু বেশি খাবো, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দর্শক, আমি এবার কিছুটা সময় চেয়ে নিচ্ছি, কারণ আমার দুই অতিথি এবার বসে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করবেন, তারা এখন মার্কিং করবেন এবং দেখবেন যে পাঁচ পরিবারের মধ্যে কোন পরিবার সবচেয়ে বেশি ভালো রেঁধেছে।
আমাদের আইটেম রেডি। থ্যাংক ইউ। এত দ্রুত আপনারা কুক করে ফেললেন, আমি বুঝতেই পারিনি। দর্শক, দ্বিতীয় রাউন্ড অর্থাৎ রসনা বিলাস রাউন্ড শেষে আমি পেয়ে গেছি ফলাফল। তো দেখা যাক ফলাফল কি বলছে। রায়হান মজিদ ফাতেমা রহমান, তারা পেয়েছেন 30-17। সাদিয়া আফরিন তিথি এবং আয়ুব খান, আপনারা পেয়েছেন 30-18। ফিরদৌস হাসিব এবং তন্নি ইসলাম, আপনারা পেয়েছেন 30-20। আহমুদুল হক এবং নাসরিন আক্তার, আপনারা পেয়েছেন 30-19। নার্গিস শামিমা এবং মেহরুন আহমেদ রোশনি, আপনারা পেয়েছেন 30-16। এখন সকল মার্কস যোগ করার পরে ফলাফল বলছে, রায়হান মজিদ এবং ফাতেমা রহমান আপনারা পেয়েছেন টোটাল 25। কংগ্রাচুলেশনস। সাদিয়া আফরিন তিথি এবং আয়ুব খান আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে 24। ফেরদৌস হাসিব এবং তন্নি ইসলাম আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে 24। কংগ্রাচুলেশনস। আহমুদুল হক এবং নাসরিন আক্তার আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে 19। নার্গিস শামিমা এবং মেহরুন আহমেদ রোশনি আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে 16। সুতরাং আমরা বুঝতেই পারছি কোন দুটো পরিবার এই মুহূর্তে বিদায় নিচ্ছে। তারা হচ্ছেন আহমুদুল হক নাসরিন আক্তার এবং নার্গিস শামিমা আর মেহরুন আহমেদ রোশনি। আমি আহমুদুল হক এবং নাসরিন আক্তারকে আসতে অনুরোধ করব, তাদের হাতে কঙ্কার সৌজন্যে রাইস কুকার তুলে দেবেন আখি আলমগীর এবং রাহিমা সুলতানা রিতা। অসংখ্য ধন্যবাদ, চলে যান আপনাদের জায়গায়। এবারে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নার্গিস শামিমা এবং মেহরুন আহমেদ রোশনি।